আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। এখন দেখবেন 3 জুন 2023-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তার আগে বলছি, যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত টিউটোরিয়াল দেখেন কিন্তু কমেন্টস করেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ কেমন লাগে আমাদের এই টিউটোরিয়ালগুলি সেটি কমেন্টস করে জানাবেন। থাকবেন সাথে, শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করেন কবে? 3 জুন 1915। সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে? ওড়িশা রাজ্যে। ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা কত? ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা হচ্ছে 5টি। আগস্টে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনের আগাম প্রস্তুতি হিসেবে সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা কোথায় বৈঠক করেন? কেপটাউন, দক্ষিণ আফ্রিকা। টাইটানিক জাহাজ ডুবে যায় কখন? টাইটানিক জাহাজ ডুবে যায় 1912 সালে। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরদে হামলাকারী ইউক্রেনপন্থী যোদ্ধাদের নাম কি? ফ্রিডম অব রাশিয়া। ধনীবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হাই মৃত্যুবরণ করেন কবে? 3 জুন 1969। 2023-24 সালের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা কত? 3,50,000 টাকা। 2023-24 সালের প্রস্তাবিত বাজেটে সরকারি 38টি সেবা পেতে করযোগ্য আয় না থাকলেও সর্বনিম্ন কত টাকা কর দিতে হবে? 2,000 টাকা। পঞ্চগড় জেলায় চা চাষ শুরু হয় কবে থেকে? 2000 সাল থেকে পঞ্চগড় জেলায় চা চাষ শুরু হয়। পঞ্চগড় জেলা থেকে সমতলে চা চাষের যাত্রা শুরু হয় কত সালে? 2000 সালে। ব্রিক্স সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকায়, এবং এটি হবে 15তম সম্মেলন। 49টি দেশের প্রতিনিধি নিয়ে এশিয়ার নিরাপত্তা সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সিঙ্গাপুর। গ্লোবাল টাইমস কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? গ্লোবাল টাইমস হচ্ছে চীনের সংবাদ মাধ্যম। চিড়ি নদী কোন জেলায় অবস্থিত? এটি জয়পুরহাটে অবস্থিত। জাতীয় চা দিবস কত তারিখে পালিত হয়? 4 জুন জাতীয় চা দিবস পালন করা হয়। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্ট সর্বপ্রথম জয় করেছেন কে? অ্যাডমন্ড হিলারি ও তানজিং নর্গে শেরপা। কালাপানি কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ স্থান? এটি ভারত ও নেপালের বিরোধপূর্ণ স্থান। গান্ধার কোন স্থানের প্রাচীন নাম? গান্ধার হচ্ছে কান্দাহার, অর্থাৎ আফগানিস্তানের কান্দাহারের প্রাচীন নাম হচ্ছে গান্ধার। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল, বাংলাদেশের 11তম জিআই পণ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে এতে, রাজশাহী চাপাই নবাবগঞ্জের ফজলি আম। এবারে আজকের কুইজ দেখব। আজকে আপনাদের জন্য কুইজটি থাকছে, বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি? 4টে অপশন থাকবে যথারীতি, 27টি, 28টি, 29টি, 30টি। সঠিক উত্তরটি কমেন্টস করুন যে বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি। এবার আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে এ কথা চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায়। আমার মনে হচ্ছে বর্তমানে সেই যুগটি চলে এসেছে, আর রাসূলের এই হাদিসটি হচ্ছে মুসলিমের 35নম্বর হাদিস। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।